কেন রাস্তা বা ডাস্টবিনে মিলছে বেওয়ারিশ নবজাতক কুল কিনারা করতে পারছে না পুলিশ রাজধানীতে এক মাসে উদ্ধার চার পরিচয় জানতে জাতীয় ডিএনএ ব্যাংক তৈরির পরামর্শ এবং বিশ্বে করোনা পরিস্থিতির অবনতি নিউ ইয়র্কে সব স্কুল বন্ধ ঘোষণা সময় সংবাদে সঙ্গে আছি ফয়সাল মোরশেদ রাস্তাঘাট ছোপঝাড় এমনকি ডাস্টবিনে পরিত্যক্ত অবস্থায় মাঝে মাঝে মিলছে নবজাতক কিন্তু কোনো সূত্র না থাকায় একটি ঘটনারও কুল কিনারা করা যায়নি পুলিশ বলছে জাতীয়ভাবে ডিএনএ ব্যাংক করা গেলে সহজেই পরিচয় জানা যাবে সমাজবিজ্ঞানী ও আইনজীবীদের মত যে সংস্থাগুলো শিশুদের লালন পালন করে কথিত বাবা মার উচিত শিশুকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে সরাসরি সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করা আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট অল্প কদিন আগের কথা হেমন্তের শেষ বিকেল পেরিয়ে হিমেল সন্ধ্যার আগে আগে রাজধানীর কুড়িল সড়কে নেমে আসে বর্বরতার রাত কে বা কারা কাপড়ের ব্যাগের ভেতর রেখে যায় ফুটফুটে এক ছেলে সন্তান সেদিন ওই সড়কে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক সার্জেন্ট সমরেশ মণ্ডল এটাকে আসলে স্বাভাবিক মানুষের কাজ আমার আসলে যখন দেখছি ব্যাগের ভিতরে তখন আমার মানে পুরো শরীর যেন একটা ঝাঁকি মেরে উঠছে ভালো মন্দ আর কি বিচার করারই হয় নাই যে আমার মেন উদ্দেশ্য যে বাচ্চাটা কতক্ষণ না খেয়ে আছে হাসপাতাল নিতে হবে আগে বাচ্চাটা বাঁচাতে হবে ব্যাগ খুলতেই কেঁদে ওঠে নবজাতক একইভাবে শাহবাগ ফুটপাতে বাস কাউন্টারের বক্সের ভেতর থেকে পাওয়া যায় নবজাতক ঢাকা মেডিকেলে কমাস আগে কুকুরের মুখে দেখা যায় আরও একটি নবজাতক তার ক্ষীণ কান্নার আওয়াজে ছুটে আসেন ক্যান্টিনের কর্মচারীরা কুকুর নিয়ে আসছিল বাচ্চা নাকি কুকুর ওদিকে গেলে নিয়ে আসছে আচ্ছা এভাবে কেবল অক্টোবরেই রাজধানীতেই উদ্ধার হয় চার নবজাতক এর মধ্যে দুটি জীবিত আর দুটি ছিল মৃত গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলছেন যদি দেশের সকল নাগরিকের ডিএনএ ব্যাংক তৈরি করা সম্ভব হয় তবে ফেলে যাওয়া শিশুটি কার তা সহজেই জানা সম্ভব এখন যেই কেউ একটা অপরাধ করে যাচ্ছে যে আমি তো কিছু রেখে গেলাম না তখন তার মনে ভিতরে থাকবে আমার তো এই জিনিস ওইখানে রাখা আছে চাইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ হোক অথবা 10 বছর পরেও আমার এই কারণ ধরে ফেলতে পারে নারী ও শিশুদের নিয়ে কাজ করা এই আইনজীবী বলছেন কথিত এসব বাবা মা রাস্তায় ফেলে না দিয়ে শিশুটিকে সঠিক উপায়ে দত্তক দিতে পারেন এই সমস্ত সংগঠনরা কাজ করে তাদের সঙ্গে তারা যোগাযোগ করতে পারবে এবং তাদের সমস্ত গোপনের এই শিশুদের সেখানে জন্ম হওয়া এবং সেখানে তারা ভলান্টারি দিয়েও দিতে পারে সাধারণত অনৈতিক সম্পর্কের ফসল এসব শিশু কিন্তু উচ্চবিত্তের ক্ষেত্রে গর্ভপাতের উদাহরণ থাকলেও নিম্নবিত্ত এবং ভবঘুরে মানুষদের সেই সতর্কতা নেই সাধারণত কোনো অপরাধের ক্ষেত্রে পরিবার অভিযোগ নিয়ে হাজির হয় পুলিশের কাছে কিন্তু যখন পরিবারই নিজ সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন অভিযোগ করার নিজের কেউ থাকে না কিন্তু বাস্তব হলো সত্যি যে এইসব নবজাতকের কোনো দোষ নেই জন্মই যেন তার একমাত্র দোষ আর তাই জন্মের পরই চলে মৃত্যুর আয়োজন আতিকুর রহমান তমাল সময় সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস আবারও ভয়াবহ আকার ধারণ করেছে প্রতিদিন 1.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন মারা যাচ্ছেন গড়ে 1.5 হাজার মানুষ এই অবস্থায় নিউ ইয়র্ক সিটির সব স্কুল বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে বুধবার মেয়র বিল ডি ব্লাজিও এই ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 1,57,000 মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন মারা গেছেন 1,800 বেশি আগের দিন মঙ্গলবার মারা গেছেন 1,658 জন আর আক্রান্ত হয়েছেন 1,61,645 জন প্রতিদিনই গড়ে 1.5 লাখের ওপর মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন মারা যাচ্ছেন 1,500-এর বেশি এই অবস্থায় বৃহস্পতিবার থেকে নিউ ইয়র্ক সিটির সব স্কুল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন সিটির মেয়র বিল ডি ব্লাজিও Unfortunately, as of today, on our 7-day rolling average for coronavirus positivity, New York City has hit exactly 3.0%. তবে বাসায় থেকে অনলাইনে শিক্ষার্থীদের রিমোট লার্নিং অব্যাহত থাকবে এদিকে গত শুক্রবার থেকে নিউ ইয়র্কের রেস্টুরেন্ট বার ও জিম রাত 10টার পর থেকে বন্ধ আছে এছাড়া ধর্মীয় উপাসনালয় রেস্টুরেন্ট এমনকি বাসা বাড়িতে 10 জনের বেশি উপস্থিতির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের রোগ সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন করোনার দ্বিতীয় স্রোতে আগামী 6 মাসে আরও 2.5 লাখ মানুষের মৃত্যু হতে পারে এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ট্রাম্প পরাজয় স্বীকার না করায় করোনা মোকাবেলায় ব্যাপকভাবে তিনি যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা বাধাগ্রস্ত ও বিলম্ব হতে পারে
এরই মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলবার্ট বোরলা এক বিবৃতিতে বলেছেন, তারা এমন এক ভ্যাকসিন বাজারজাতকরণের প্রক্রিয়ায় আছেন যা ভয়াবহ এই মহামারী ঠেকাতে কার্যকর হবে। ইতিমধ্যে ভ্যাকসিনটির জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA এর কাছে আবেদন করা হয়েছে। ফাইজার জানিয়েছে, ভ্যাকসিনটি 95% ক্ষেত্রে কার্যকরী। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। ভারতের সরবরাহ ছাড়াই 3 মাস ধরে স্থির দেশের পেঁয়াজের বাজার। আমদানি পেঁয়াজের শতভাগ ভারত নির্ভর বলে রফতানি বন্ধ করলেই চরম অস্থির হয়ে পড়ত বাজার। কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ দেশের ব্যবসায়ীরা গত বছরের অভিজ্ঞতায় নতুন করে নানা দেশের বাজার ধরায় ফিরেছে স্থিরতা। এক্ষেত্রে নীরব ভূমিকা রাখছে দেশীয় পেঁয়াজ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। টানা 2 বছর হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে লাগামহীনভাবে বেড়ে অস্থিরতা সৃষ্টি হয় দেশের বাজারে। প্রথমবার কেজিতে 300 ঠেকলেও দ্বিতীয়বার 100 পর্যন্ত ঠেকে। এই অবস্থায় নতুন নতুন দেশের বাজার ধরে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ইন্ডিয়া কন্টিনিউ পুরো বন্ধ করে রেখে দেয়, তারপরও বাংলাদেশ ভালো থাকবে। 8 দেশ থেকে পেঁয়াজ এখন বর্তমান বাংলাদেশের মার্কেটে আছে। ইন্ডিয়ান স্যার, আমরা ইন্ডিয়ান নির্ভর স্যার, আমরা স্বনির্ভর, নিজেরা স্বনির্ভর হতে পারবো ইনশাআল্লাহ। তবে বাজার স্থিতিশীল রাখার পেছনে নীরব ভূমিকা রাখছে দেশীয় পেঁয়াজ। দেশি পেঁয়াজ যেভাবে উৎপাদন হচ্ছে, এভাবে উৎপাদন হলে আমাদের ভারতের উপর নির্ভর করতে হবে না। ভারত ছাড়া চলা যাবে, সমস্যা নাই। তবে আমাদের এই ধরেন এই দেশি মালটার উপর নজর দিতে হবে। আমদানি কারকরা বলছেন, এই ধারা অব্যাহত রাখতে পারলে ভারতের উপর নির্ভরতা কমবে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজ ভবিষ্যতে সংকট হলে আমদানি তখন আমদানি করতে উৎসাহ হবে না। গত সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর মিশর, তুরস্ক ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানির অনুমতিপত্র খোলেন ব্যবসায়ীরা। এরপরই কেজি সহনীয় মাত্রায় নেমে আসে পেঁয়াজের দাম। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের পর পেঁয়াজের দাম বাড়লেও বিশ্বের বিভিন্ন দেশে বাজার ধরার কারণে নিয়ন্ত্রণে এসেছে পেঁয়াজের বাজার। এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে দেশীয় পেঁয়াজ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নীতিমালা অনুযায়ী প্রতিটি জ্বালানি পাম্প বা ফিলিং স্টেশনে 3টি করে পাবলিক টয়লেট থাকার কথা, কিন্তু রাজধানীর বেশিরভাগ তেল বা সিএনজি পাম্পই মানছে না সে নিয়ম। যে কয়টিতে টয়লেট রয়েছে তার বেশিরভাগই ব্যবহার অনুপযোগী। এহসান জুয়েলের রিপোর্ট। প্রায় 2 কোটি মানুষের রাজধানীতে জীবিকার তাগিদে প্রতিদিন ঘর থেকে বেরোতে হচ্ছে 50 লক্ষাধিক মানুষকে। তাদের ব্যবহারের জন্য 2 সিটির অধীনে পাবলিক টয়লেট আছে বড়জোর 100টি, অর্থাৎ 50,000 মানুষের জন্য গড়ে 1টি করে পাবলিক টয়লেট। এই সংকট কাটাতে পারত রাজধানীতে অবস্থিত প্রায় 100টি সিএনজি ও পেট্রোল পাম্প। এসব পাম্প স্থাপনের সরকারি নীতিমালায় বলা হয়েছে প্রতিটি পাম্পে 3টি করে পাবলিক টয়লেট বানাতে হবে। বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরেজমিনে দেখা যায় অধিকাংশ পাম্পে রয়েছে নামকাওয়াস্তে 1টি করে টয়লেট, যেটি রয়েছে সেটিও ব্যবহার অযোগ্য। ময়লা আবর্জনা পরিষ্কার করে না তো ঠিকমতো, পরিষ্কার না করলে কি মানসম্মত হয় নাকি? মহিলা সহ যখন আসে তাদেরকে কিন্তু চিপা দেওয়া দেওয়া হয়, তার নিরাপত্তা বা অন্যান্য রিস্কের। খুবই নোংরা, খুবই নোংরা, এটা ঠিক হওয়া দরকার। কোনো ফ্ল্যাশ নাই, ক্লিন নাই, এগুলো খুব দরকার। অনেক পাম্পে শুধুমাত্র যারা জ্বালানি সংগ্রহ করেন সেসব যাত্রী ও চালকরা ছাড়া বাইরের কেউ টয়লেট ব্যবহার করতে পারেন না। এমন সব জায়গায় টয়লেট নির্মাণ করা হয় যেখানে সহজে প্রবেশ করা যায় না। পাম্প কর্তৃপক্ষ মানছেন স্থান সংকুলন না হওয়ায় নিয়ম মানতে পারছেন না তারা। ঢাকায় আমাদের জায়গা কম হওয়ার কারণে আমরা হয়তোবা অত ফ্যাসিলিটিসটা দিতে পারি, চেষ্টা করতেছি এটাকে কিভাবে ভালো রাখা যায় বা ভালো সেবা দেওয়া যায়। পৃথিবীতে পাবলিক টয়লেটের ব্যবস্থা সমস্ত ফিলিং স্টেশনগুলোতেই থাকে। আমরা আসলে কারণ খতিয়ে দেখতে গিয়ে দেখেছি যে আসলে মালিকরা চান না যে এখানে খুব ভালো টয়লেট হোক এবং এটা পাবলিক ব্যবহার হোক। রাজধানীতে সিটি কর্পোরেশনের পাশাপাশি পাম্পগুলোতে পাবলিক টয়লেট নিশ্চিত করা গেলে সাধারণের ভোগান্তি অনেক কমে আসবে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। শুধু নদী থেকে নয়, বালুখেকদের লোলুপ দৃষ্টি মানুষের ফসলি জমি ও সমতল জায়গার দিকেও। এতে একের পর এক ভরাট জমি কেটে নদীর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। বালু উত্তোলন করে ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে জনপদ। প্রশাসন বলছে
স্পেনের সীমানায় চট্টগ্রামের প্রভাবশালীরা বালু তোলায় তারা রয়েছেন বিপাকে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ফেনী নদীর প্রায় সবখানে চলছে বিরামহীন বালু উত্তোলন। দিনরাত নদী কিংবা ফসলের জমি, বালু খেকোদের করাল গ্রাস থেকে রেহাই মিলছে না বসত ভিটাও। জমিনের থেকে বালু উড়ায় তো লাস্টে দিতে আমাদের বাড়ির ক্ষতি যেতে আছে। পাবলিকরা যদি বালু তুলি বাঙ্গি ফেলার তাহলে আমরা কিভাবে থাকবো, কোনটা থাকবো, আমরা কোথায় যাবো? আর বৈধ মহালে সরকারের নির্দিষ্ট নীতিমালা থাকলেও সেগুলো অমান্য করে ইচ্ছে মতো বালু তুলছে প্রভাবশালীরা। ফেনী নদীর দুতীরে এভাবে শত শত ছোট ছোট মেশিন দিয়েই প্রতিনিয়তই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়রা মনে করছেন প্রশাসনের নীরব ভূমিকার কারণেই প্রশ্রয় পাচ্ছে এসব অবৈধ বালু উত্তোলনকারীরা। ফলে প্রতি বছর নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ফেনী সদর, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী ও পরশুরাম উপজেলার হাজার হাজার একর জমি। বিলীন হচ্ছে বসত ভিটা। প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না স্থানীয়রা। মেশিন দিতে কাড়ি কাড়ি ব্যাগ লই যাবো তো নেজ জঙ্গ কাড়ি নের কই জঙ্গ বাঙ্গি জেলে আমরা জনগণ এমন জামো কন্ডে। তো 200 ফ্যামিলি আছে এই জায়গায়, তারপর এখানে একটা মসজিদ আছে, এরা তো এটাও চিন্তা করতেছে না। প্রতিবাদ করে কার কাছে প্রতিবাদ করলে তো এমন মারবে আরো। বৈধের চেয়ে অবৈধভাবে কয়েক গুণ বেশি বালু উত্তোলন হলেও ফেনীর জেলা প্রশাসক জানান চট্টগ্রাম ও ফেনী দুই জেলায় সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো মোবাইল কোড করেছি এবং তাকে ব্যাপক জরিমানা করা হয়েছে এবং অবৈধ ড্রেজার বা অন্যান্য যেসব ইকুইপমেন্টস রয়েছে সেগুলো আমরা ধ্বংস করে দিয়েছি। জেলা প্রশাসনের তালিকাভুক্ত আটটির মধ্যে সবচেয়ে বড় বালুমহল হল সদর উপজেলার লেমুয়া ঘাট। আর সেই মহলটি গত এক যুগ ধরে কোনো ইজারা না হওয়ায় সরকার প্রায় 6 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হলেও থেমে নেই বালু উত্তোলন। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অংশ নিতে কিছুক্ষণ পরই কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে শিমুল। মোর্শেদ, আপনি জানেন যে বাংলাদেশে নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেললো, আসলে মূলত বিশ্বকাপ বাছাই পর্বে যে কাতারের বিপক্ষে ম্যাচ রয়েছে সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে। আজকে কিন্তু কাতারের উদ্দেশ্যে বাংলাদেশ দল ঠিক 10:30 কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে কিন্তু বাংলাদেশ দল কাতারের উদ্দেশ্যে রওনা করবে। এখন পর্যন্ত আমি যদি বলি এখানকার সবশেষ অবস্থা যে বাংলাদেশ দল কিন্তু এরই মধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো বা বাংলাদেশ দল তাদের নির্দিষ্ট যে ফ্লাইটটি সেটি ধরবেন। আমি আর একটু বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশ দলের যে 27 জন ফুটবলারের স্কোয়াড দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু 2 জন ফুটবলার একসাথে যাচ্ছে না। একজন করোনা পজিটিভ হয়েছেন, মঞ্জুরুল রহমান, তিনি কিন্তু গতকাল কি বাফুফে থেকে জানানো হয়েছে। কিন্তু আজকে যেটি আসলে আমরা জানতে পেরেছি ফরওয়ার্ড নবীব নওয়াজ জীবনও কিন্তু যাচ্ছে না দলের সাথে, তিনি আসলে ছোটোখাটো একটা ইঞ্জুরির কারণে থেকে যেতে হচ্ছে। তার তাছাড়া হচ্ছে প্রধান কোচ জেমিদের কথা তো আমরা এর আগেই আসলে আপনি জানিয়েছিলাম যে করোনা পজিটিভ হওয়ার কারণে তিনিও আসলে দলের সাথে যেতে পারছেন না। সহকারী কোচ পারভেজ কায়সারও কিন্তু যাচ্ছেন না, তার ক্লাবের পক্ষ থেকে একটি বাধার কারণে তিনি যাচ্ছেন না। তাছাড়া যদি বলি যে আসলে বাংলাদেশ দলের এখন পর্যন্ত যে প্রস্তুতির কথা আসলে জামাল ভুঁইয়া, অভিষিক্ত মাসুদ পারভেজ আসলে জানিয়েছিলেন, অভিষিক্ত সুমন রেজা যেটা জানিয়েছিলেন যে আসলে বাংলাদেশ দল এই এই যে নেপালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ সেই প্রস্তুতি ম্যাচের মাধ্যমে যে প্রস্তুতি সেটা সম্পূর্ণ নয়, তারপরে চেষ্টা করবে যে তাদের নিজেদের সেরা পারফরমেন্সের জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখি, নেপাল দল কিন্তু বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলে এর মধ্যে চলে গেছে হচ্ছে নিজের দেশের উদ্দেশ্যে। তো মোর্শেদ, এই ছিল আমার কাছে সবশেষ স্টেডিয়াম এয়ারপোর্ট থেকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কেন রাস্তা বা ডাস্টবিনে মিলছে বেওয়ারিশ নবজাতক, কুলকিনারা করতে পারছে না পুলিশ। রাজধানীতে এক মাসেই উদ্ধার 4, পরিচয় জানতে জাতীয় ডিএনএ ব্যাংক তৈরির পরামর্শ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।